সালারা ঘুমিয়ে গেছে গো, যাই টাকাগুলো ভ্যানিশ করে আসি। দেখি সবাই হয়তো এতক্ষণে খেয়ে ঘুমিয়ে পড়েছে। শালারা তো খুব খারাপ লোক, এত দুপুর বেলায় কেউ জেগে থাকে? এবার শালারা ঘুমিয়েছে, যাই সবকিছু সাফ করে দিয়েছি। দেখো কি সর্বনাশ হলো। কি হয়েছে? একবার চারিদিকে চোখ বুলা। তাই তো রে, তবে তুই কোনো চিন্তা করিস না, যা গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না। তবে এই চোরকে ধরবই আর উচিত শিক্ষা দেবো। তুমি চোরকে চিনো নাকি? আমি যাকে সন্দেহ করেছি সে যদি হয় তাহলে ওকে উচিত শিক্ষা দেবো। কিভাবে শুনি? শোন তাহলে। তাহলে বুদ্ধিটা কাজে লাগানোর ব্যবস্থা করো। তুমি থাকো, আমি বন্ধুদের সাথে ব্যাপারটা আলোচনা করে আসি। আচ্ছা যাও। আর বলিস না ভাই, আজ বাড়িতে চুরি হয়েছে। বলিস কি? তা কি কি চুরি হয়েছে? অনেক কিছু রে ভাই। তা চিনতে পেরেছিস নাকি? না রে, দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তবে একজনকে সন্দেহ হচ্ছে। বলিস কি? তা এখন কি করবি ভেবেছিস? শোন তাহলে। আচ্ছা বেশ, তাই হবে। ওই দেখ, রাস্তার পাশে একটা মাল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও তো পাশের পাড়ার নারদ। আমার ওই মালটাকেই সন্দেহ হচ্ছে। বলিস কি? হ্যাঁ, আমি যখন ব্যাংক থেকে টাকা তুলে এনেছি তখন থেকে আমি ওর নজরে। তাহলে চল বাকি রাস্তা সেরে ফেলি। বলিস কি? কথায় কথায় বলিস কি, বলিস কি? আর কোনো কথা নাই? চ তাহলে উঠি নাকি? হ্যাঁ হ্যাঁ চ,
দুপুর হয়ে গেল, দুপুর বেলা একটু না ঘুমালে ভালো লাগে না। চ তাহলে রাতে দেখা হবে। বলিস? আচ্ছা ভাই রাতে দেখা হবে। হুম চ। কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে শালা খেয়ে শুয়ে পড়বে। যাই দেখি শালারা কি করছে। শালারা ঘুমিয়ে গেছে গো, যাই টাকাগুলো ভ্যানিশ করে আসি। আরে আমাদেরকে সুযোগ দে। বলিস কি? খুব হয়েছে, এরপর মারলে পরে মরে যাবে। আচ্ছা তাহলে চ মরলের বাড়ি। হ্যাঁ চ। মডল সাহেব, ও মডল সাহেব, কি হয়েছে? দিদিমণি আপনার আব্বা নাই? আব্বার শরীরটা ভালো নাই, যা বলার আমাকে বলুন। আরে কি দরকার বলেন, আমি তো আছি। শুনুন তাহলে। ও আচ্ছা, আপনারা বিচারের মাঠে কিছুক্ষণ অপেক্ষা করুন। সানিয়া বলেন দিদিমণি, তুই পাড়ায় মরে গিয়ে খবরটা দে। কি খবর? কিছুক্ষণ পর নারদ চরের বিচার হবে। আচ্ছা শুনেন গ্রামবাসী, যে যেখানে আছেন তাড়াতাড়ি বিচারের মাঠে চলে আসুন, আজ নারদ চরের বিচার হবে। চ বিচারটা দেখে আসি। চ সময়টাও কেটে যাবে। বুকারি বলো, এর কি শাস্তি চাও? আমি এই প্রথমবার চুরি করেছি, আর কোনোদিন করব না, আমাকে এইবারের মতন মাফ করে দিন। সব চুরি ধরা পড়ার পরেই বলে যে প্রথমবার চুরি করেছি। দিদিমণি আপনার যেটা ভালো মনে হয় সেই শাস্তি দিন। নারদ তোমাকে শুলে চড়ানো হবে, বলো তোমার শেষ ইচ্ছা কি? সুযোগ পেয়েছি, এটাকেই কাজে লাগাতে হবে। কি হলো বলো তোমার শেষ ইচ্ছা কি? আমার কাছে একটা বীজ আছে, আমি স্বপ্নে পেয়েছি। তুমি কি সেটা খাবে? আরে এই বীজ স্বপ্নে পেয়েছি, এই বীজ লাগানোই আমার শেষ ইচ্ছা। ঠিক আছে চলো, আগে বীজটা লাগাও, তারপর তোমাকে শুলে চড়ানো হবে। আরে আমি লাগাতে পারবো না, এই বীজটা সেই লাগাতে পারবে যে কোনোদিন চুরি করেনি। বলুন এই বীজ কে লাগাবে, কে আমার শেষ ইচ্ছা পূরণ করবে? বুকারি তাহলে তুমি লাগাও। না না আমি লাগাতে পারবো না। কেন? আমি স্কুল লাইফে টিফিন চুরি করে খেতাম। তাহলে তোমার বউ লাগাক নাকি? না না আমি লাগাতে পারবো না। তুমি আবার কি চুরি করে খেয়েছো? না না আমি কিছু চুরি করে খাইনি। তাহলে? আমি রোজ ওর পকেট থেকে টাকা চুরি করি, এই জন্যই রোজ আমার কাছে টাকা কমে যায়।
Oh no! Oi, dekho, Narod chor palacche. No.